গাড়ি মোটামুটি লোড হয়ে গেছে, রেডি হয়ে গেছি বেরোনোর জন্যে। আর এই যে আমার আজকের ডেলিভারির মাছ সব হাঁড়িতে করে নিয়েছি, করার সময় দেখাইনি, তাড়াহুড়োতে ছিলাম। তো এখান থেকে ভিডিওটা আজকে শুরু করছি, 1 2 3 4 5 পাঁচটা হাঁড়িতে কী মাছ আছে চলো যেতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ভাই। আর আজকে একটা ডেলিভারির ভিডিও তোমাদের দেখাবো, কীভাবে মাছ ডেলিভারি করছি। অল্প সংখ্যক মাছ, বেশি নেই, 40 কিলো মাছ, 40 কিলো আর 2 কিলো মাগুর। 40 কিলোটা কী মাছ চলো দেখতে দেখতেই সব বুঝতে পারবে, এবং লাস্টেও বুঝতে পারবে কী কী মাছ আছে যখন না পাবো খালি করব। তো প্রথমে লোড করে নিয়েছি, এবার যেতে যেতে কথা হবে। এবং বন্ধুরা, দেরি না করে বেরিয়ে পড়লাম, এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি। কিন্তু আমরা মাছগুলো নিয়েছি হাঁড়িতে, পাঁচটা হাঁড়ি, হাঁড়ি কিন্তু বাঁধা হয়নি, আর হাঁড়িগুলো পড়ে যাবারও ভয় আছে। তো দেখি একটু আগে গিয়ে দাঁড়াবো, কোনো জায়গায় চাপা খাবো, যখন দেখবো হাঁড়িগুলো কী অবস্থা আছে, কারণ রাস্তাঘাটের অবস্থা তো ভালো নয়। এই যে চায়ের দোকান চলে এসেছি, হাঁড়িগুলো একবার দেখি কী আছে অবস্থা। হ্যাঁ, ঠিক আছে না সব? এই যে মাছ, অনেক দোলাদুলি হয়েছে, ওখানে এসে দাঁড়িয়েছি চাপা খাবো বলে। এখন বেজে গেছে 3:20, আর মাছটাও দেখালাম যে হাঁড়ি উল্টে গেছে কি হাঁড়ি ঠিক আছে সেটাই দেখলাম। চলো চাপা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার যাত্রা শুরু করবো আমাদের। তারান্ডনিয়া দাসপাড়া উত্তর চব্বিশ পরগনা, শ্যামা পূজার চাঁদা কাটা হলো। সারা রাস্তায় মোটামুটি এরকম অনেকজনকেই দিতে হয়েছে, তো চলো দেখি আর কতটা কী দিতে হয়। ফাইনালি চলে এলাম, এই যে দাদা ঝুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বাঁদিকে, এই যে উনি হচ্ছেন পাটি, এনারই পুকুরে মাছ ফেলার আছে। যাই দেখি কীরকম কী পুকুর আছে, মাছটা ফেলে দিতে হবে। এখন দাদা বলল প্রথমে মাছটা দেখি আগে, তারপরে খালি হবে, সেই জন্য মাছটা দেখাচ্ছি। ওখানে রাখো, দু হাতে তোলো, যেরকম বলেছিলাম সেরকমই তো। হ্যাঁ ঠিক আছে, একদম সরে যাও, কোয়ালিটি ভালো। কেটে দাও, দাদা তাহলে আপনি মাছের অর্ডার করেছিলেন? হ্যাঁ অর্ডার করেছি। আচ্ছা আচ্ছা, কী নাম আপনার? চিরণকুণ্ডু। চিরণকুণ্ডু, এই জায়গাটার নাম কি? ডন্দিরামতলা বসিরহাট। বসিরহাট, কী কী মাছ অর্ডার করেছিলেন যদি আমাদের বন্ধুদের একটু বলো? মাছ অর্ডার করেছিলাম 500 লাইনের আর মাগুর মাছ। মাগুর মাছ, মাগুর মাছ 500 লাইনের, শিঙি মাছ 500 লাইনের। 500 লাইনের, তিন কিলো করে। এটা বন্ধুরা আমরা এখানে পুকুর পাড়ে এসে মেপে দিচ্ছি, মাপ হচ্ছে, এখন মাপ চলছে। তুমি এদিকটা এসো, এখান থেকে কানাটা ভালো দেখতে পাবে, সাইড থেকে দেখছো তো, সোজা সুজি দেখো, জলটা ঝরে যাক, জল বুঝছো চুল করে তিনটাই থাকে।
এখন দাদারা আমরা যে 3 কিলো করে কাটা করেছিলাম, 9 কিলো মাছের ওজন করে পাঠিয়েছিলাম পুকুরে ফেলার জন্য, তো দাদারা এখানে নিজেরা একটু পরীক্ষা করবে যে মাপ ঠিক আছে নাকি, সেই জন্য নিজেদের কম্পিউটার কাঁটাতে মাপছে আবার। তো দেখা যাক 9 কিলো মাছ হয় কি না, আমাদের কাঁটার সঙ্গে পাটির যে কাঁটা সেই কাঁটা মেলে নাকি। দেখতে থাকো বন্ধুরা, ইন্টারেস্টিং আছে এখানটা একটু। এটা 3 কিলো 30 গ্রাম ওজন হলো, এই যে ছাড়ছে 3 কিলো 30 গ্রাম। খুব সুন্দর পুকুর, গুছানো পুকুর একদম, চারিদিকে গাছ দিয়ে একদম বাঁধা, খুব সুন্দর জায়গা এবং খুব সুন্দর পুকুর। আবার 3 কিলো 30 গ্রাম। আমাদের কাটা কম যাবে না, ঝুল থাকে তো এটাতে মাপলে একদম পারফেক্ট হবে, বেশি যেটা হয় সেটা পাওয়া যায় না। ব্যাস একদম বন্ধুরা, আবার 3 কিলো 30 গ্রাম, মানে 3 3 9 9 কিলো 30 9 কিলো 90। বন্ধুরা পুকুরটা একটু কাছে হবে সেরকম রাস্তাতে আমরা যাচ্ছি, এক জায়গা থেকে মাপ তো করালাম এক জায়গায় গাড়ি রেখে, তো আরেকটা রাস্তা আছে পুকুরটা ওখান থেকে খুব কাছে, বইতে বেশিক্ষণ হবে না, ওই জন্যে যাচ্ছি সেখানে গিয়ে আবার বাকিটা খালি হবে। চলো দেখাই পুকুর থেকে কতটা কি মাছ আছে। যেটা মাপ হলো এইটা থেকে 9 কিলো, 9 কিলো তো 150 গ্রাম বেশি পেয়েছে, এগুলো বাকি আছে এখনো। সাইজ দেখো না, আঙুল সাইজ মাছ, তো ওইটা যদি 250 লাইন হয় প্রত্যেকটা মাছের গায়ে দাগ। দাদা ভিডিও তো সবকিছু বোঝা যাচ্ছে, সেই মাগুরটাই দেখানো যাচ্ছে, এ দেখুন মাগুরটা, এই মাগুরটাই দাদাকে দেওয়ার জন্য এনেছি। দেখো এখানে এখন পুরো ক্যামেরাতে বোঝা যাচ্ছে, দেখো বন্ধুরা 5টা বাজে, কাজ শেষ হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাব, দাদা থেকে পেমেন্টটা নিয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে, আরও যারা তোমাদের চাষি ভাই আছে তাদেরকে জানাবে। দূর দূর পর্যন্ত মাছ দিয়ে আসার জন্যে সব রকমের ডেলিভারি ব্যবস্থা আছে। আর এই যে আমাদের দাদা আজকের মাছ নিল, দাদা চ্যানেল দেখো তো অনেকদিন ধরে, চ্যানেলে পাশে থাকবে, আবার লাগলে বলো আবার আসবো। ঠিক আছে, ধন্যবাদ, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ভিডিও। নমস্কার।